শুরুতেই সংবাদ শিরোনাম। একদিকে করোনা মহামারী, অন্যদিকে করোনা দেবীর পূজা করছে ভারতীয় হিন্দুরা। ভারতের মুমূর্ষু করোনা রোগীদের শিল্পক্ষেত্রের অক্সিজেন দেয়াতে ভয়াবহ ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ। মোদীর বিজেপি সমর্থকদের কান ধরে উদ্ঘোষ করালেন তৃণমূল নেতারা। আমাদের সেনাবাহিনী যুদ্ধাপরাধীদের পরিচালিত সন্ত্রাসী সংগঠন বললেন ইসরায়েলি সেনা অফিসার। ফিলিস্তিনের প্রতি সমর্থন দেওয়ায় এপির সাংবাদিককে বহিষ্কার। যে কোনো সময় সূচির দলকে ভেঙে দিতে পারে মিয়ানমারের নির্বাচন কমিশন। এবার বিস্তারিত, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় হিমশিম খাচ্ছে ভারত। দেশটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ কোভিড-19 আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন। হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই, চারদিকে অক্সিজেনের জন্য হাহাকার। দেশটির চিকিৎসা ব্যবস্থা যখন নাজুক, তখন ধর্মের প্রতি আস্থা রেখে ভারতের একটি রাজ্যে চলছে করোনা দেবীর পূজা অর্চনা। ভারতীয় গণমাধ্যম জি নিউজ বলছে, দেশটির তামিলনাড়ু রাজ্যের একটি গ্রামে করোনা দেবীর পূজা অর্চনা চলছে। সেখানে একটি নতুন মন্দির তৈরির পর করোনা দেবীর মূর্তি স্থাপন করে চলছে পূজা। মন্দিরের এক পুরোহিত জানান, প্রাণঘাতী কোভিড-19 একমাত্র করোনা দেবী কাবু করতে পারেন। করোনা দেবীর সন্তুষ্টির জন্য মন্দিরটি নির্মিত হয়েছে কোয়েম্বাতুর থেকে অদূরে কামাতচিপুরম গ্রামে। একটানা 48 ঘন্টা পূজা শেষে বিশেষ আরাধনা অনুষ্ঠিত হবে। মন্দির কর্তৃপক্ষ বলছে, করোনা থেকে বাঁচতে ইতোমধ্যে হাজার হাজার মানুষ পূজা দিতে আসছেন। গ্রামবাসীর বিশ্বাস, পূজায় দেবী সন্তুষ্ট হলে মহামারী থেকে মুক্তি পাবে ভারত। মন্দিরে স্থাপন করা করোনা দেবীর মূর্তিটি গ্রানাইট পাথর দিয়ে তৈরি। 1.5 ফুটের করোনা প্রতিমার ঘন কালো কেশ আর পরনে লাল টুকটুকে শাড়ি, এক হাতে ধরা ত্রিশূল, অন্য হাত খালি। দেশটিতে এই প্রথম করোনা দেবীর আরাধনা নয়, করোনা দেবীকে নিয়ে এটি ভারতের দ্বিতীয় মন্দির। গেল বছর কেরালার কল্লোমা জেলায় এক পুরোহিত করোনা তারাতে এমনই এক দেবীর মন্দির স্থাপন করেছিলেন। ভারতে করোনা ভাইরাসের ভয়াবহ বিস্তারের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। স্টোরেড নয়, মুমূর্ষু করোনা রোগীর জন্য ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের কারণে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বা মিউকর মাইকোসিস ছড়িয়ে পড়ছে কিনা প্রশ্ন তুললেন এমসের চিকিৎসক উমা কুমার। ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের পেছনে মূলত করোনা আক্রান্তকে অতিমাত্রায় স্টোরেড ব্যবহারকে এতদিন দুষে এসেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, করোনা আক্রান্তদের চিকিৎসায় স্টোরেড ব্যবহার করলেই শরীরে ব্লাড সুগার লাফ দিয়ে বাড়তে শুরু করে, যা পরবর্তী সময়ে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণকে ডেকে আনার পথ করে দেয়। কিন্তু আজ নতুন জল্পনা উস্কে দিয়েছেন এমসের রিউম্যাটোলজি বা বার্ত সংক্রান্ত বিভাগের চিকিৎসক উমা কুমার। করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেনের অভাব দেখা দেওয়ায় গত এক মাসে শিল্পক্ষেত্রে ব্যবহৃত অক্সিজেনকে স্বাস্থ্যক্ষেত্রে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উমার প্রশ্ন, শিল্পক্ষেত্রের অক্সিজেন মানবদেহে ব্যবহার করাতে এভাবে ব্ল্যাক ফাঙ্গাস ছড়িয়ে পড়ছে না তো? শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও ICMR সংস্থার উদ্দেশ্যে উমার টুইট, লক্ষাধিক বাতের রোগীর ওপরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে স্টোরেড ব্যবহার করেছি, কিন্তু গত কয়েক সপ্তাহের মতো মিউকর মাইকোসিসের রোগী দেখিনি। কোভিডের কারণে আক্রান্ত ব্যক্তির দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়াতেই কি মিউকর মাইকোসিসকে ডেকে আনছে, নাকি হঠাৎ করে চাহিদা মেটাতে শিল্পক্ষেত্রের অক্সিজেন স্বাস্থ্যক্ষেত্রে ব্যবহার করার ফলে মিউকর মাইকোসিস ছড়াচ্ছে? ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে দুই বিদেশি সমর্থককে কান ধরে উদ্ঘোষ করিয়ে বিতর্কে জড়িয়েছেন এক তৃণমূল নেতা। কান ধরে উদ্ঘোষ করানোর ভিডিও ভাইরাল হওয়ার পরই এটা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতারা দাবি করেছেন, ওই দুই যুবক স্থানীয় তৃণমূল অফিস ভাঙচুরে অভিযুক্ত, তাই তাদের সামান্য শাস্তি দেওয়া হয়েছে। অন্যদিকে জেলা বিজেপির আহ্বায়ক পাল্টা অভিযোগ দিয়ে বলেন, এ ঘটনায় উনি যা করেছেন তা অপমানজনক, প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। খবর ভারতীয় গণমাধ্যমের। গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বর্ধমানের গুডশেড রোডে দুই বিজেপি সমর্থককে কান ধরে উদ্ঘোষ করানোর অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা অশোক মণ্ডলের বিরুদ্ধে। যদিও ঘণ্টা কয়েকদিন আগের, তবুও তাদের সেই উদ্ঘোষের ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে আবারও বিতর্ক শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায় অশোক মণ্ডল তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলছেন মন দিয়ে তৃণমূল দলটা করতে হবে। এরপর ওই দুই যুবক কাকুতি মিনতি করায় তাদের কয়েকবার উঠবোস করানোর পর ছেড়ে দেওয়া হয়। সেই উঠবোস করানো হয় সবার সামনে। এ নিয়ে বর্ধমানের বিজেপির আহ্বায়ক কল্লোল নন্দন গণমাধ্যমের কাছে দাবি জানিয়েছেন, ওই দুই যুবক সক্রিয় বিজেপি কর্মী না হলেও আমাদের সমর্থক। যেভাবে ওদের প্রকাশ্য কান ধরে উঠবোস করিয়ে তৃণমূল করার জন্য চাপ দেওয়া হয়েছে তা অপমানজনক। এর যথাযথ তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ইসরায়েলি বিমান বাহিনীর সাবেক বৈমানিক ইউনতান শাপিরা ইসরায়েলি সরকার ও সামরিক বাহিনীকে যুদ্ধাপরাধীদের পরিচালিত সন্ত্রাসী সংগঠন হিসাবে মন্তব্য করেছেন। সম্প্রতি তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির কাছে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। 2003 সালে দ্বিতীয় এন্তেফাদার সময় ইসরায়েলি বিমান বাহিনীর তৎকালীন ক্যাপ্টেন ইউনতান শাপিরা পদত্যাগ করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, দ্বিতীয় ইস্তেফাদার সময় আমি উপলব্ধি করলাম ইসরায়েলি বিমান বাহিনী ও ইসরায়েলি সামরিক বাহিনী লাখ লাখ ফিলিস্তিনি জনগোষ্ঠীর মধ্যে ত্রাস সৃষ্টি করে যুদ্ধাপরাধ করছে। যখনই তা উপলব্ধি করলাম আমি শুধু নিজের বিমান বাহিনী ছেড়ে আসার সিদ্ধান্ত নিইনি, বরং অন্য বৈমানিকদেরও সংগঠিত করলাম যারা এই অপরাধের অংশ হতে অস্বীকার করেছে। 2000 সালে ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে পুরো ফিলিস্তিন জুড়ে গণজাগরণ দ্বিতীয় ইন্তেফাদা হিসাবে পরিচিত। ফিলিস্তিনি ও ইসরায়েলদের মধ্যে বিবাদের মীমাংসায় ক্যাম্প ডেভিড সম্মেলনের ব্যর্থতা এবং ইসরায়েলের বিরোধী দলীয় নেতা অ্যারিয়েল শ্যারনের মসজিদুল আকসা পরিদর্শনের জেরে শুরু হওয়া এই গণজাগরণের পরিপ্রেক্ষিতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বস্তি ও সামরিক অবস্থান সরিয়ে নেওয়া হয়। 2005 সালে এই গণজাগরণের সমাপ্তি হয়। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের নিন্দা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর কারণে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটস প্রেস বা এপির এমএলএ ওয়েল্ডার নামে এক নারী সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে। মানবতাবাদী এই সাংবাদিককে বহিষ্কারের পর সারা বিশ্বের সাংবাদিকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, খবর দি গার্ডিয়ানের। চরমপন্থী ইহুদিবাদী কয়েকটি গণমাধ্যম ওয়েল্ডারকে টার্গেট করার পর তাকে এপি কর্তৃপক্ষ বহিষ্কার করে। এর আগ পর্যন্ত এমএলএ ওয়েল্ডার নিউইয়র্ক শহরের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। ইহুদিবাদী গণমাধ্যমগুলো অভিযোগ তুলেছে যে কলেজ জীবনে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ওয়েল্ডার নানামুখী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ব্রিটিশ পত্রিকা দৈনিক গার্ডিয়ানকে ওয়েল্ডার জানিয়েছেন, এপির সামাজিক যোগাযোগ মাধ্যমের নীতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তাকে বরখাস্ত করা হয়েছে। তবে কোনো টুইটার পোস্টে এপির নীতি লঙ্ঘন করা হয়েছে সে বিষয়ে তাকে বিস্তারিত কিছু জানানো হয়নি। চলতি সপ্তাহে ইহুদিবাদী গণমাধ্যমগুলোতে ওয়েল্ডারের ইসরায়েল ও ইহুদিবাদ বিরোধী তৎপরতার কথা প্রকাশ করা হয়েছে। এরপরই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল এপি কর্তৃপক্ষ। অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সম্পর্কে ক্ষমতা দখলদার সামরিক বাহিনীর মনোনয়নপ্রাপ্ত মিয়ানমারের নির্বাচন কমিশনের প্রধান বলেছেন, নির্বাচনে জালিয়াতির সাথে সংশ্লিষ্টতা ও দলটির নেতাদের বিশ্বাসঘাতকতার কারণে কমিশন অং সান সুচির দলটিকে ভেঙে দিতে পারে। শুক্রবার তিনি এসব কথা বলেন। অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি 2015 সালে বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসে। এরপর সুচির দল 2015 সালের চাইতেও বেশি সংখ্যাগরিষ্ঠতা পায় গত নভেম্বরের নির্বাচনে। নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয় দফা ক্ষমতা গ্রহণের আগেই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশটির সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেয়। মিয়ানমারের নেত্রী সুচিকে গ্রেফতার ও রাষ্ট্রপতিকে গৃহবন্দী করা হয়। একই সাথে ক্ষমতাচ্যুত দলটির একাধিক নেতা ও কর্মকর্তাদের আটক করা হয়। মিয়ানমারে ফের শুরু হয় সামরিক জান্তাদের দমন ও নির্যাতনের নতুন অধ্যায়। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।